বিশ্বজুড়ে রূপসী বাংলা। আসসালামু আলাইকুম, রূপসী বাংলা টিভির প্রতিবেদনে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি জাকির হোসেন। নওগাঁর আত্রাইয়ে সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ, বিস্তারিত দেখুন নওগাঁর আত্রাই প্রতিনিধি কামাল উদ্দিন টগরের পাঠানো প্রতিবেদনে। নওগাঁর আত্রাইয়ে সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ঘটনার বিষয়ে জানা যায়, আত্রাই উপজেলার পাচুপুর ইউনিয়নে মধ্য বোয়ালিয়া ঈদগাহ সংলগ্ন পথ থেকে কাশুন্দা পাকা রাস্তা পর্যন্ত 1 কিলোমিটারের একটি কাঁচা রাস্তা রয়েছে। এই কাঁচা রাস্তা দিয়ে আশপাশের অন্তত শতাধিক পরিবার কাশুন্দা ও মহেশডাঙ্গা বাজারে যাতায়াত রয়েছে। কিন্তু কিছুদিন আগে স্থানীয় মোহাম্মদ কামাল শেখ রাস্তাটির অন্তত 3 ফুট দখল করে একটি ভবন নির্মাণের কাজ শুরু করেছেন। এলাকাবাসীর আপত্তির পরও সে ভবনের কাজ করছেন। ভবনের দক্ষিণ সাইডে বেলকনির অন্তত 3 ফুট রাস্তার উপরে রয়েছে, যার ফলে স্থানীয়দের চলাচলে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। অতি দ্রুত সময়ের মধ্যে সরকারি রাস্তা থেকে ভবন সরানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। মোহাম্মদ আনিস উদ্দিন বলেন, রাস্তাটি কাঁচা হলেও আমাদের এলাকাবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়ে আমরা কাশুন্দা পাকা রাস্তায় ও মসজিদে যাই। জাহাঙ্গীর হোসেন বলেন, রাস্তার উপর থাকা ভবনের অংশবিশেষ অপসারণের দাবি জানান তিনি। ভবনের মালিক মোহাম্মদ কামাল শেখ বলেন, আমি কোনো সরকারি জমি দখল করিনি, পূর্ব শত্রুতার জেরে আমার বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও জনপ্রতিনিধিরা যে সিদ্ধান্ত দিবেন আমি তা মেনে নিব। আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাস বলেন, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি অভিযোগ স্থানটি পরিদর্শন পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। সমাজ থেকে এখানে রাস্তার উপর একটা বিল্ডিং তৈরি হচ্ছিল, সমাজের লোক সবাই তাকে নিষেধ করা হয়েছে। সমাজের নিষেধ উপেক্ষা করে জোরপূর্বক তারা এখানে বিল্ডিং তৈরি করতেছে, রাস্তা ঘর করছে। আমরা বারবার নিষেধ করা সত্ত্বে তারা আমাদের কথা শুনেনি, বলে ভাঙবো, ভাঙিয়ে দেবো, কিন্তু সে ভাঙেনি। আমাদের গ্রামের সমাজ ব্যবস্থা আছে, আমরা ঘর যখন নির্মাণ করে তার আগে আমরা নিষেধ করেছি, ঘর দরজা করতেছে আমার এই গ্রামের মোতালিস সাহেব। সরকারি রাস্তার উপর বাই করি না, আমার যেটুকু রাস্তা যেখানে জায়গা আছে সেই জায়গার উপর আমি বাই করেছি। যদি মিথ্যা কথা হয় যদি এখন, তাহলে এখন কি করবে কো? গ্রামে এসে মেলা শত্রুতা মানুষে করে। রূপসী বাংলা টিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।